মূলত আপনি যে বিষয়টি বললেন যে ব্যাংক খাতের যে 9টি বাণিজ্যিক ব্যাংকের কথা, যেগুলো এই ব্যাংকগুলো কিন্তু তারল্য সংকটেও ভুগছে এবং তাদের যে 18,000 কোটি টাকায় দাঁড়িয়েছে তাদের এই চলতি হিসাবের ঘাটতি, সেটি কিন্তু যদি চলতি হিসাবের বিষয়টি বলতে হয়, ব্যাংকগুলো যে বাংলাদেশ ব্যাংকের কাছে যে প্রতিদিনের যে আমানতের একটি বিষয় রয়েছে তার প্রেক্ষিতে কিন্তু একটি অংশ আছে যেটি বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, সে চলতি হিসাবে যখন ঘাটতি দেখা দেয়, আমরা কিন্তু দেখেছি গত গভর্নরের মেয়াদে কিন্তু এই চলতি হিসাবের ঘাটতি কিন্তু ছিল এবং বেশিরভাগই কিন্তু এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংক এবং এই ব্যাংকগুলোকে কিন্তু সেই সময় টাকা ছাপিয়ে কিন্তু সহায়তা দেওয়া হয়েছিল। এই চলতি হিসাবের বিষয়টি কিন্তু সাধারণত ব্যাংকের সম্পদ এবং তার যে স্ট্রেংথ সেটি কিন্তু আসলে মেজার করা হয়ে থাকে। এই যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু কিছুটা নড়বড়ে করে দিয়েছে এই ব্যাংকগুলোর বিষয়ে এবং যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়ার পরেও তারা কিন্তু ফিরে আসতে পারেনি, ঘুরে দাঁড়াতে পারেনি, সেই জায়গাটিতে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় তা কিন্তু দেখা গেছে। এছাড়া যে বিষয়গুলো যে 9টি ব্যাংকের মধ্যে কিন্তু রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু আপনি খুব সম্প্রতি যে বিষয়টি হয়েছে যে গতকালই কিন্তু 5টি ব্যাংকের সাথে কিন্তু তারল্য সংকট কাটানোর জন্য সহায়তার জন্য যে গ্যারেন্টি চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক, এক্ষেত্রে কিন্তু এই ব্যাংকগুলো বিভিন্ন জায়গায় কিন্তু তারল্য নেওয়ার ক্ষেত্রে, ঋণ করার ক্ষেত্রে বিশেষ করে শক্তিশালী ব্যাংকগুলো থেকে সেই বিষয়টি সহায়তা পাবে। 2টি ব্যাংক কিন্তু এই মুহূর্তে আবেদন করে রেখেছে, তারা পাইপলাইনে আছে, বাকি যে 2টি ব্যাংক রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন করেননি। তবে এই বিষয়টি মূলত এডিবির যে বিষয়টি বলছেন, সেই এডিবির বিষয়টি হচ্ছে $1.3 বিলিয়ন যে ডলার আসলে সহায়তা করার কথা বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন এবং তারা বলছেন এই যে ব্যাংক খাত সংস্কারে যে টাস্কফোর্স সে বিষয়ে তারা সহায়তা করবেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। সেলিয়া সুলতানা যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে।